সাজিয়ে রাখা যেটা আমাদের এগ্রিমেন্টের এগুলা রং ধনু, এটা ব্যাঙ্গের ছাতা, এটা পাহাড়, সাতরা বিলিটা, ইট ইজ এ এনিমেল, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ফ্লাওয়ার, এটা টেবিল, এটা অ্যাসেম্বলি, এটা ডিটেল, রয়েল, এটা ইজি, এটা বাঘ, এটা ময়ূর, এটা হাতি, এটা কাঁঠাল, এটা আম, এটা গাছ, এটা বাড়ি গ্রামের দৃশ্য, তারপর এটা রংধনু, এটা বর্ষাকাল, এটা ফ্লাওয়ার, এটা বাটারফ্লাই, তারপর এটা বাড়ি গাছ, তারপর কলা, তারপর সূর্যমুখী, কিভাবে এটা আমার ড্রিম, আমি পুলিশ অফিসার হতে চাই এভাবে। হ্যাঁ, এটা আমাদের এটা অন্য ধরনের ড্রিম, সে ডক্টর হবে, আর এটা অন্য ধরনের ড্রিম, সে টিচার হবে, এটা অন্য ধরনের ড্রিম, সে পাইলট হবে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবেদ আলী, নারায়ণকুল ডিম মডেল স্কুল অ্যান্ড কলেজের গার্ড, জাপান ইন্টারন্যাশনাল ডিম স্কুলের গার্ড। আমি আমার তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের খুবই এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে সবার নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এই গার্ডের কাজ করি। এই গার্ডের কাজ করতে আমরা অনেক সম্মুখীন হই, আমাদের সম্মুখীন সঙ্গী দেয় মোবাইল মেট্রোপলিটন থানার পুলিশ, আমাদেরকে অনেক হেল্প করে, এটার সাহায্যে আমরা অনেক কিছু কাজের সাথে উদ্বৃত্ত আছি যাতে বাচ্চাদের নিরাপত্তা দিতে পারি। এটাই আমার পক্ষে প্রথম ইয়ে। আসসালামু আলাইকুম। এটা হলো ইনফরমেশন ডেস্ক, হেল্প ডেস্ক, এখানে টিচাররা আছে, গার্জেনরা এখানে স্টুডেন্টদেরকে ভর্তি করাতে এসেছে। অ্যাডমিশন ডেস্কে স্যার নতুন ছাত্রের তথ্য নিচ্ছে। হেল্প ডেস্ক বিভিন্ন আমাদের স্কুল সম্পর্কে গার্জেনদেরকে তথ্য দেওয়া হয় যেন গার্জেনরা ভালোভাবে জানতে পারে, এবং তখন গার্জেনরা স্কুলে তাদের স্টুডেন্টদেরকে ভর্তি করে। দোতলায় আছে মোট 12টি রুম, সবগুলোই স্টুডেন্টদের পড়ানো বা ক্লাসরুম। পাশে আছে সায়েন্স ল্যাব, এখানে এটা হলো কম্পিউটার ল্যাব, এখানে বসে বসে আমরা জাপানি স্টুডেন্টদের সাথে কথা বলি। দ্বিতীয় তলায় আছে 11টা রুম, এটার মধ্যে আমি 3টা বলেছি, এবং আর 2টা রুম বেবি কেয়ার, আমরা কোনো কেউ অসুস্থ হলে বা ব্যথা পেলে আমরা এখানে ট্রিটমেন্ট নিই, ওইখানে স্টুডেন্টদের ক্লাস করার রুম আছে। 4 এবং 5 তলায় অনেক রকমের রুম আছে যেখানে ক্লাস করে, আবার নানা রকমের ক্লাব অ্যাক্টিভিটিস হয়। 5 তলায় আছে কলেজ সেকশনের রুম এবং হোস্টেল। আর একটি ভালো একটা সংবাদ, এই স্কুলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এখানে একটি অভিযোগ বাক্স দিয়ে গেছে, এই অভিযোগ বাক্সে আমরা স্টুডেন্টরা যে কোনো ধরনের অভিযোগ দিতে পারে, তা পুলিশ দ্রুত অ্যাকশন নেবে। প্রত্যেক তলায় ওয়াশরুম আছে টিচারদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা।